গীতিকার সাংবাদিক ও কলামিস্ট কেজি মোস্তফা ইন্তেকাল করেছেন, ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত 8টার দিকে রাজধানীর আজিমপুরে নিজ বাসায় মারা যান তিনি। রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কেজি মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। কাব্যগ্রন্থ, গদ্যগ্রন্থ, ছড়ার বই, গানের বই ও সিডি রয়েছে কেজি মোস্তফার। কাজ করেছেন কয়েকটি সিনেমার সহকারী পরিচালক হিসেবেও। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের দেশবরণ্য গীতিকার পদক সহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন তিনি। আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে কেজি মোস্তফার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ওনার সিটের মধ্যে শুয়ে গেছে আর ওনার ছেলে পানি চাইছে ইশারা দিয়ে, ও পানি সামনে দিয়ে পানি দিয়েছে আর একটু ডুবুর করে খাইছে, ব্যাস আলহামদুলিল্লাহ। এরপরে আর বুঝতে পারতেছে না কী করবো, হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে, গিয়ে তো হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল নেওয়ার পর ওরা বলছে যাও নিয়ে নাই।